আসলে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আমি প্রথম ক্যাচটা যখন মিস করলো তখনই বুঝতে পারছিলাম যে বাংলাদেশের জিতার আজকে খুবই কষ্ট হবে ভারতের সাথে। তারপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখছিলাম যেন ভারতের সাথে ম্যাচটি জিততে পারে। তো যেহেতু জিততে পারে, যদি খুবই খারাপ লাগতেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর যেহেতু যদি জিততে পারতো ভারতের সাথে, হয়তো বা আমরা সেমিফাইনাল আমাদের বাংলাদেশকে দেখতে পারতাম। হ্যাঁ, আজকে আমরা সবাই একসাথে মিলে ম্যাচ দেখেছিলাম, তো বাংলাদেশ হেরে গেছে, এটার জন্য খুব খারাপ লাগছে। অতীতেও বাংলাদেশ হেরেছিল ইন্ডিয়ার সাথে লাইক অলওয়েজ, কিন্তু আজকের জন্য আর একটু বেশি খারাপ লাগছে, কারণ বাংলাদেশ অনেক আগে এগিয়ে আসছিল। আমার খেলা দেখে আজ খুব খারাপ লাগতেছে যে আমরা বাংলাদেশ খেলাটা জিততে পারি নাই। কিন্তু আমি বলতে চাই, আমাদের যারা টিম সিলেকশন করেন, যদি যাচাই বাছাই করে ভালো প্লেয়ার নিয়োগ করেন, তাহলে আমরা আগামীতে আমরা আর এইরকম ব্যর্থতা আমাদের মধ্যে আসবে না, আমরা জয়ী হব ইনশাআল্লাহ।